আজ 29শে জুলাই, আর আমরা এখন চলেছি চণ্ডীগড় থেকে কাসৌলি একটা ছোট্ট ট্রিপ করে আসার জন্য। চণ্ডীগড়ে আমরা মিটিংয়ে এসেছিলাম এবং সেই মিটিং থেকে আমরা ডিসাইড করলাম যে একটা ডে অফ আছে, সেই ডে অফটাকে কীভাবে কাজে লাগানো যায়। সেই জন্য অনেক কিছু জায়গা দেখার পরে আমরা ফাইনালি আমরা ডিসাইড করলাম যে 2 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় যে ডিস্টেন্সটা বা যে জায়গাটা সেটা হচ্ছে কাসৌলি, এবং হিল স্টেশনও ঘোরা হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে আমার পাহাড় ঘুরতে বরাবরই পছন্দ, তো হিল স্টেশনও হয়ে যাবে, শর্ট ডিস্টেন্সও হয়ে যাবে, প্লাস ডে ট্রিপও হয়ে যাবে। সেই আমরা এখন চলছি, পুরো টিম আমরা এখানে পেছনে যাওয়া আছে সব, আমরা এখন কাসৌলির পথে। কাসৌলিতে পৌঁছাতে গেলে চণ্ডীগড় থেকে যেটা আমি ম্যাপে দেখলাম আমরা, সেটা হচ্ছে যে মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো লাগবে। তো কিপিং দ্য রোড কন্ডিশনস ইন মাইন্ড অ্যান্ড কিপিং দ্য ট্রাফিক ইন মাইন্ড, এটা আমরা মোটামুটি 2 ঘন্টা ধরে নিয়ে চলছি যে 2 ঘন্টা মতো আমরা লাগবে রিচ করতে। আমরা হিমাচল প্রদেশে, আর এই হিমাচল প্রদেশের যে সিনিক বিউটি এটা বলার কোনো অপেক্ষা রাখে না অবশ্য, কিন্তু মন ভালো করার জন্য কিন্তু পাহাড় একটা কি বলবো একটা অত্যন্ত জরুরি জিনিস অন্তত আমার কাছে। এবং প্রতিবারই আপনারা জানেন, প্রতিটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কীভাবে পাহাড়ে দৌড়ে আসি। কার পার্কিং হচ্ছে লাস্ট স্টপ, যেখানে অবধি গাড়ি যায়, এরপরে গাড়ি অ্যালাউড না এক্সেপ্ট ফর আর্মি কার্স। বাইরে থেকে যে গাড়িগুলো আসে সেটা এখানেই পার্ক করে এবার কাসৌলিতে ঢুকতে হবে, মোটামুটি 200 মিটার মতো বা 250 মিটার মতো হেঁটে। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, এবার আমরা ঢুকছি মেন কাসৌলিতে ঘোরার জন্য। ঠিক পেছনেই আছে এখন কাসৌলির ফেমাস ক্রাইস্ট চার্চ, যেটা কিনা বলা হয় হিমাচল প্রদেশের ওল্ডেস্ট চার্চ। এটা বানানো হয় 1844 সালে অ্যাংলো ইন্ডিয়ান পিরিয়ডে। এই যে কাসৌলির ক্রাইস্ট চার্চ আছে, এটা 1844 সালে সেই ফ্যামিলি তৈরি করেছিল যারা এখানে বেসিক্যালি কাসৌলির যে টাউনটা আছে সেটাকে আবিষ্কার করেছিল, মানে এখানে খুঁজে বার করেছিল 1844 সালের আগে। এবং যখন তো এখানে যখন কোনো চার্চ ছিল না বা পুরো হিমাচল প্রদেশে কোনো চার্চ ছিল না, তখন এরা এখানে ফার্স্ট চার্চ বানায়। এবং এই চার্চটা বেসিক্যালি অ্যাংলিকান চার্চ ছিল টিল 1970, এবং 1970-এর পরেই এটা CNI বা চার্চেস অফ নর্থ ইন্ডিয়া আন্ডারে আসে। এটা যে স্ট্রাকচারটা আছে এটা বেসিক্যালি একটা ক্রসের স্ট্রাকচারে বানানো হয়েছে, অনেক পুরনো দিনের যে কনস্ট্রাকশন বা যে আর্কিটেকচার সেটা এখানে বোঝা যাচ্ছে। একটু ঘুরে দেখা যাক। ফার্স্ট সেঞ্চুরিতে যদি 19th century ফিল নিতে হয়, সেই কোলোনিয়াল ফিল অফ 19th century, তাহলে কিন্তু অতি অবশ্যই একবার করে আসতে হবে এই কাসৌলিতে। এখানকার সেই ওল্ড ব্রিটিশ চার্ম বা ওল্ড কলোনিয়াল চার্মটা কিন্তু একটা অদ্ভুত রকমের, দে হ্যাভ রিটেন দ্যাট থিং থ্রু আউট। এখানে আশেপাশে যে বাড়িগুলো আছে সেই ডিজাইনগুলো একদম ওরকমই। ক্রাইস্টচার্চ দেখে এখন যাচ্ছি মাঙ্কি পয়েন্টের দিকে, এবং বেশ অনেক টুরিস্ট আছে এখানে। যে রাস্তাটা বেশ সুন্দর, পিসফুল, ওক আর পাইন গাছে ভরা। যদি আমি নিচ থেকে দেখাই, দেখুন এখানে ওক আর পাইন গাছের মানে পুরো সবুজে সবুজে ভরা।
সেই জন্য হাওয়া খুব ফ্রেশ। মাঙ্কি পয়েন্টের দিকে যে হাইকটা আছে সেটা যে খুব চড়াই হাইক তা না, যথেষ্ট মডারেট বা লো মডারেট হাইট, আরামসে ক্লাইম করা যায়, বেশি হল দেওয়ার দরকারও পড়ছে না। আর ওয়েদারে যেহেতু মোটামুটি ঠিক আছে, ঘামও হচ্ছে না তো গরমটা ফিল হচ্ছে না, সেই জন্য কিন্তু বেশ ভাল লাগছে। আর এটা কি বলতে পারবেন, দেখতে অনেকটা আনারসের মতো, সেই জন্য চেনা চেনা লাগতেও পারে। এটা হচ্ছে পাইন গাছের কোন বা পাইন গাছের ফল, এখান থেকেই কিন্তু আনারসের নাম এসছে পাইনঅ্যাপেল, যেহেতু এরকম দেখতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সানরাইজ পয়েন্টে, সানরাইজ তো অনেকক্ষণ হয়ে গেছে, সূর্য এখন মাথার উপরেও চলে গেছে, বাট এখান থেকে যে এই ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে এটার জন্যে কিন্তু এই সানরাইজ পয়েন্টে আসা, এখানে অসাধারণ এখানে যে ভ্যালির ভিউটা পাওয়া যাচ্ছে। এবং ফর্চুনেটলি আজকে বৃষ্টির ফরকাস্ট থাকা সত্ত্বেও কিন্তু আজকে আকাশ যথেষ্ট পরিষ্কার, এবং যে টেক্সচারটা এখানে দেখা যাচ্ছে, এই যে টেক্সচারটা এখানে পুরো দেখা যাচ্ছে, মানে ডিফারেন্ট কালারের টেক্সচার দেখছি দেখুন আকাশে, তো এইটা দেখার জন্য লোকে সানরাইজ পয়েন্টে আসে। যে মাঙ্কি টপে যে হনুমান মন্দির আছে সেটা হচ্ছে এয়ারফোর্স এরিয়ার মধ্যে, সেই জন্য এখানে ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, অ্যান্ড দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। এই গেট ক্রস করে আমাদের কাসাউলি এয়ারফোর্স ক্যাম্পাসে ঢুকতে হবে, যার পরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি প্রোহিবিটেড। এই গেটের পরে একটি নির্দিষ্ট কাউন্টারে নিজের নাম এবং আই কার্ড দেখালে এরা এখান থেকে একটা আই কার্ড দেবে, যেটা গলায় ঝুলিয়ে এয়ারফোর্স ক্যাম্পাস দিয়ে আপনি হনুমান মন্দিরে যেতে পারবেন। তারপর আরেকটি কাউন্টারে আপনার সঙ্গে যা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ এবং ইত্যাদি যা আছে যেগুলো ভেতরে অ্যালাউড না, সেগুলো একটি নির্দিষ্ট শুল্কের বিনিময়ে আপনাকে জমা রাখতে হবে। আরও খানিকটা হেঁটে গেলে আসবে মাঙ্কি পয়েন্টে ওঠার রাস্তা, যেখানে 300 মিটার খাড়াই রাস্তা পার করে আপনি পৌঁছাবেন মাঙ্কি টপে, যেখানে শ্রী সঞ্জীবনী হনুমানজির মন্দির রয়েছে। এরা যখন আমরা ঢুকলাম তখন এরা আমাদের থেকে আমাদের মোবাইল ব্যাগ সব জমা নিয়ে নিয়েছে, সেই জন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু গুগল বাবা ইন্টারনেট থেকে কিছু ফটো ডাউনলোড করে আপনাদেরকে দেখালাম ওপর থেকে শহরের ভিউটা কেমন এবং ওপরে মন্দিরটা কেমন দেখতে। ভেতরে অ্যাম্বিয়েন্স অসাধারণ, মানে এই যে হনুমান মন্দিরটা আছে এটা কাসাউলি সব থেকে হায়েস্ট পয়েন্টে, মানে হায়েস্ট পিকে আছে, এবং কথিত আছে যে যখন হনুমানজি লক্ষণের জন্য সেই সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিলেন তখন তার ফার্স্ট যখন যাচ্ছিলেন তার বা পাটা এই কাসাউলির এই পাহাড়ের উপর পড়ে, এবং সেই জন্যই এই জায়গাটাকে বলা হয় মন কি বাত, বা আমার মন কি বাত বলছি কেন, মন কি পয়েন্ট, এখানে হনুমানজির পা পড়েছিল বলে। অসাধারণ জায়গা, মানে বলছি এখানে আসলে সত্যি ভাল লাগবে, এই কারণে যেহেতু হাইয়েস্ট পয়েন্ট, এখানে ওপরে মেঘে মেঘে ছেয়ে আছে, দারুণ সুন্দর ওয়েদার, পরিষ্কার মন্দির, পুজো দিতে পারবেন, কিন্তু যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে এখানে প্রচণ্ড বাদরে ভর্তি। আমাদের এক কলিগকে এখানে বাদরে কামড়ে দিয়েছে, আশ্রয় দিয়েছে তাকে, এবং এখানে ফেসিলিটি এতই সুন্দর যে এখানে তাকে কামড়ে দেওয়ার পরে এখানে এয়ারফোর্সের ডক্টরের কাছেই তার ট্রিটমেন্ট হয়েছে, এবং এখানে সঙ্গে সঙ্গে তারা ফার্স্ট এড করে লিখে দিয়েছে। এবার আমরা বেরিয়ে এলাম এখান থেকে, বেরিয়ে আসার পরে আমি এখন আমার এই ভিডিও কন্টিনিউ করতে পারছি। তো এই মন্দির তো দেখাতে পারছি না, কিন্তু এই মন্দিরের যে হনুমানজি আছে তাকে কেমন দেখতে সেটা এইখানটা দেখা নিন, এইখানে হনুমানজিকে আমি দেখা যাচ্ছে। এবং এখানে হয়ে যাওয়ার পরে এখন আমরা আবার বেরিয়ে নামবো নিচের দিকে। হনুমানজি মন্দিরে যাওয়ার জন্য যে বা মানকি পয়েন্টে যাওয়ার জন্য ক্রাইস্ট চার্চ থেকে অটো নিতে পারেন। ফার্স্টলি আমি তো গেছি হেঁটে, কিন্তু ফিরছি আমি গাড়িতে, তো আপনারা যাদের হাঁটার মানে অবস্থা মতো হাঁটার মতো অবস্থা নেই বা যাদের হাঁটার ইচ্ছা নেই তারা ক্রাইস্ট চার্চের ওখান থেকে তারা এখন লোকাল ট্যাক্সি নিতে পারেন। ট্যাক্সির রেট মোটামুটি 200-250-300 মধ্যেই পড়ে ফুল কার, এবার সেটা আপনারা যে কজন আসতে পারেন সে একসঙ্গে অনেক লোক আসলে শেয়ার করে নিলে ভালো, বা আপনি রিজার্ভ করে নিতে পারেন। আর মোটামুটি টাইম লাগে ওই 20-25 মিনিট মতো উতরাই চড়াই। Thank you.
আমরা অনেকটা হেরে নিয়েছি বলে মারাত্মক খিদে পেয়েছে। এখন বাজে হচ্ছে প্রায় 3:30, আমরা স্টার্ট করেছিলাম অ্যারাউন্ড 11:30, এখন 3:30 মারাত্মক খিদে পেয়েছে। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এখন ডিসাইড করলাম যে আমরা এখানে প্লেন সেফ হচ্ছে প্লেন ম্যাগি খাবো, প্লেন ম্যাগি উইথ একটা শেক খেয়ে নেবো। আমি তাই খাচ্ছি, সবাই খাচ্ছে, আর অমিত চুজ করছে, অমিত সেটাই চুজ করছে, কিছু করার নেই। অগত্যা রেস্টুরেন্টটা খুব সুন্দর এখানে। কেমন শোভন? আমরা চার্চের থেকে একটু পার্কিংয়ের পাশ দিয়ে এসে আমরা যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে। সানসেট দেখা যাবে কিনা বুঝতে পারছি না, কারণ আজ যথেষ্ট মেঘলা আছে এখনও অবধি। সানসেট পয়েন্ট ওই পার্কিং থেকে মোটামুটি 2 কিলোমিটার, যদি পৌঁছানোর পরে যদি দেখা যায় যে সানসেটের মতো কন্ডিশন আছে আর আকাশ পরিষ্কার হয়েছে তবে আমরা সানসেট দেখতে পাবো। ফাইনালি প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে। এখানে সানসেট পয়েন্ট একটা ছোটো পার্কের মতো যেখানে রাইডস আছে সব কিছু, আর এখান থেকেই সানসেট দেখা যায়। কিন্তু আজকে তো পুরো মেঘলা, তো বুঝতে পারছি না সানসেট দেখা যাবে কি না, তাও ওয়েট করি আমরা। এখান থেকে বেসিক্যালি পুরো ভিউটা এখান থেকে পাওয়া যায়, এই প্যানোরামিক ভিউটা। এত শান্তি হিল স্টেশন, তো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আমরা সবাই এখানে টায়ার্ড বসে পড়েছি, আর all we have to do is wait at least for half an hour. Sunset point ke chele amra egiye cholechi towards Gilbert Trail. Khanekta egote hobe motamoti 5 minute rasta egolei ekhane Gilbert Trail. Eto map kintu obosshoi follow korben, map e follow kore dekha jacche. Ar eta hocche Gilbert Trail er স্টার্টিং পয়েন্ট, এখান থেকে স্টার্ট হলো। পেছনে যেটা দেখা যাচ্ছে, পেছনে যেটা আছে এটা হচ্ছে গিলবার্ট ট্রেলের শেষে একটা ভিউ পয়েন্ট। এর থেকে নিচেও যাওয়া যায়, এখানে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা এখান দিয়ে, এটাকে সুইসাইড পয়েন্ট দেবাশিসা গেছিলো ওখানে, কিন্তু আমি যাওয়ার ট্রাই করলাম না কেননা আমার একটু প্রবলেম হয়, আর রাস্তাটা মারাত্মক সরু দুদিকে খাদ। তো এবারে ফেরার পালা, তো ফেরা যাক।